নমস্কার বন্ধুরা, পম্পাজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সবাই খুব ভালো আছেন এই আশা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা খুব সহজে কি করে এঁচোড় কেটে নিতে পারি। আমরা অনেকেই কিন্তু হাতে আঠা লাগিয়ে যাওয়ার ভয়ে এঁচোড়টা কাটতে চাই না, বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি। কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে আসলো, আমাদের বাড়িতে নিয়ে এসে সেগুলো আবার ভালোভাবে পরিষ্কার করতে হয়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে একদমই আঠা না লাগিয়ে খুব সহজে আমরা কি করে এঁচোড়টা কেটে নিতে পারছি। আশা করছি আমার এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটা। আমি প্রথমে এঁচোড়টাকে এরকম করে কেটে দু পার্ট করে নেব। আপনারা কিন্তু এরকমভাবে কাটার সময় একটু খেয়াল রেখে কাটবেন যেন হাতে লেগে না যায়। এই যে দেখুন দু পার্ট করে নিয়েছি। এখন আমি বেসিনে নিয়ে যাব এবং কলটা ছেড়ে দেব। কলটা ছেড়ে দিয়ে উপরের যে আঠাটা সেটা ধুয়ে নেব। এই যে দেখুন ঠিক এরকম করে কিন্তু আমি কলটার নিচে রেখে দিয়েছি, তাই উপরে যে আঠাটা ছিল একদমই কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এরকম করে আমি সেকেন্ড যে পার্টটা আছে সেটাকেও ধুয়ে নেব। এই যে দেখুন একদমই পরিষ্কার হয়ে গেছে। এঁচোড়ের খোসাটা ছাড়ানোর সুবিধার জন্য আমি এটাকে কেটে ছোট ছোট পিস করে নেব। ছোট ছোট পিস করে আমি এগুলোকে কেটে আবার জলে ধুয়ে নেব ভালো করে। আর আপনারা চাইলে এখানে গামলাতে জল নিয়েও ধুতে পারেন, কিন্তু গামলায় জল নিয়ে ধুলে গামলার গায়ে আঠাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য চেষ্টা করবেন যদি সম্ভব হয় বেসিনে নিয়ে গিয়ে কলের জলে ধুয়ে পরিষ্কার করে নিতে আঠাটা, তাতে করে আঠা লাগার আর কোনো ঝামেলাই থাকবে না। এই যে দেখুন আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর এখন আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। সর্ষের তেলটা মাখিয়ে এখন খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এঁচোড়ের খোসাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এঁচোড়ের মাঝখানে যে একটা শক্ত মতো অংশ থাকে সেটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখুন এরকম করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি একটা গামলার জলে এটাকে ভিজিয়ে রাখছি। এখন এক এক করে আমি সবকটা টুকরোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব। এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে যে গামলাটার মধ্যে রেখেছিলাম আমি তার মধ্যে দু টেবিল চামচের মতো নুন দিয়ে দেব, তাতে করে এঁচোড়ের গায়ের যে এক্সট্রা আঠাটা আছে সেটা কিন্তু ধুয়ে ভালো মতো পরিষ্কার হয়ে যাবে আর গামলার মধ্যেও কোনো রকম আর আঠা লাগবে না। আর নুনটা দিলে আমাদের দেখা যায় অনেক সময় এঁচোড় কেটে রেখে দিলে একটু কালো হয়ে যায়, কিন্তু নুনটা দেওয়ার ফলে এঁচোড়টা কালো হবে না, একদমই সাদা পরিষ্কার থাকবে। এভাবে নুনটা দিয়ে একটু ভালো করে ধুয়ে আমি তারপর ছোটো ছোটো টুকরো করে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে এঁচোড়টা পরিষ্কার হয়ে গেছে। এঁচোড়ের গায়ে কিন্তু কোনো রকম আঠা লেগেনি আর আমার হাতেও কিন্তু কোনো আঠা লাগেনি। আমরা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে এঁচোড়টা কেটে নিতে পারছি। এখন আমি রান্নার জন্য ছোটো ছোটো পিস করে নেব। আর আপনারা চাইলে এভাবে কেটেও রেখে দিতে পারেন ফ্রিজে স্টোর করে, জলটা ঝরিয়ে ভালোভাবে প্লাস্টিকে মুড়ে কিন্তু এভাবে রেখে দিতে পারবেন, চাইলে পরের দিনও রান্না করতে পারেন। Thank you.
সো ফ্রেন্ডস, আমার কিন্তু এঁচোর কাটা কমপ্লিট হয়ে গেছে। আমার হাতেও আঠা লাগেনি, গামলায় কোনো রকম আঠা লাগেনি এবং বঠিতেও কিন্তু কোনো রকম আঠা লাগেনি। আঁঠা লাগানোর ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এভাবে এঁচোরটা কেটে নিতে পারলাম। আর আপনারা চাইলে এভাবে কেটে জলটা ভালো করে ছড়িয়ে প্লাস্টিকে মুড়ে রেখে দেবেন, চাইলে দুদিন পরেও রান্না করবেন, দেখবেন এঁচোরটা একদমই কালো হবে না, সেরকম অ্যাজ ইট ইজ সাদাই থাকবে। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলে কিন্তু আমি উৎসাহ পাচ্ছি এবং নতুন নতুন ভিডিও দিতে পারছি। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে প্লিজ আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।